সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং আগামী দিনগুলোতে যেন ভালো থাকতে পারেন সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, আমরা যারা ফেসবুক এবং ফেসবুক পেজ ব্যবহার করি, আমরা বর্তমানে যারা রিলস ভিডিও আপলোড দিচ্ছি বা লং ভিডিওগুলো আপলোড দিচ্ছি, আমরা যখন ভিডিওগুলো আপলোড দেওয়ার সময় আমাদের সামনে এই যে এরকম একটা ব্যানার শো হচ্ছে, যখন লং ভিডিও আপলোড দেই অথবা শর্ট ভিডিও আপলোড দেওয়ার সময় কিন্তু আমাদের সামনে এরকম একটা ব্যানার শো হচ্ছে, নতুন একটা অপশন কিন্তু আমাদের সামনে যুক্ত করে দিয়েছে। তো এটা হচ্ছে কি, এটা কী কারণে আসছে বা এটা আমরা সিলেক্ট করব কি করব না, এটা নিয়েই কিন্তু আমাদের অনেকের মনে একটা প্রশ্ন যে ভাই এটা আমাদের সিলেক্ট করলে কী হবে, বা এটা আমরা যদি না সিলেক্ট করি বা এইভাবে যদি ভিডিও আপলোড করি তাহলে কি হবে। তো অনেকে আমাকে বলছেন যে ভাই এটা নিয়ে যদি একটা ভিডিও দিতেন তাহলে উপকৃত হতাম, কারণ বর্তমান সময়ে আমরা যারা ফেসবুক অথবা ফেসবুক পেজ ব্যবহার করি আমরা অনেক সতর্কতা অবলম্বন করেই কিন্তু আমরা কন্টেন্ট বানাচ্ছি। কারণ হচ্ছে আমরা সবাই জানি আমাদের ফেসবুকে যে কন্টেন্টগুলো আমরা আপলোড দিই বা কোনো কন্টেন্টে যদি ফ্ল্যাগ কন্টেন্ট আসে বা কোনো ভিডিওতে যদি কোনো প্রবলেম হয় বা এই ধরনের সমস্যাগুলো যদি হয়ে থাকে বা কোনো কপিরাইট যদি আসে, তাহলে দেখা যায় আমাদের ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু চলে আসে বা বিভিন্ন রকমের প্রবলেমগুলো কিন্তু আমাদের ফেস করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যারা নতুন ইউজার আছি বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি সবাই কিন্তু এটা নিয়ে একটা টেনশনে পড়ে গেছেন যে আমাদের এই যে নতুন এই একটা সেটিংস আমাদের মাঝে চলে আসলো, এখন আমরা এটা দিয়ে কি করব, এটা কি অন করে দিব না অফ করে দিব, এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমাকে করে থাকেন। তো বন্ধুরা, এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যে এই যে সেটিংসটা আসছে এই সেটিংসটা আমাদের কি কাজে লাগবে বা কেন আসছে। আমাদের যাদের এই অপশনটা আসছে অনেকেরই কিন্তু আসে নাই আবার অনেকেরই চলে আসছে। তো বন্ধুরা, যাদের এই অপশনটা আসে নাই, আপনাদের অ্যাপসটা যদি আপডেট করেন তাহলেই দেখবেন আপনি এই অপশনটা চলে আসবে। তো বন্ধুরা, এই অপশনটার কাজ কি, যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, দেখুন আমরা কিন্তু এই বিষয়টাই কিন্তু আমরা অনেক আগেই জানি, সেটা হচ্ছে ইউটিউবে কিন্তু এরকম একটা নতুন সিস্টেম আনছে, সেখান থেকে আপনারা ইউটিউবে আমরা যে ভিডিওগুলো আপলোড করি তারাও কিন্তু এরকম একটা অপশন নিয়ে আসছে। আপনারা বিভিন্ন এআই টুলস আছে বা বিভিন্ন রকমের এআই সফটওয়্যার আছে, এই সফটওয়্যার দিয়ে যারা ভিডিওগুলো বানাচ্ছে তারা যদি এই ধরনের ভিডিওগুলো যদি ইউটিউবে আপলোড করেন তাহলে অবশ্যই আপনাকে সেটা ইউটিউবকে জানিয়ে দিতে হবে যেটা এআইয়ের ভিডিও। তো সেম অপশনটা কিন্তু ফেসবুকে নিয়ে আসলো, ইউটিউবে কিন্তু এই অপশনটা আগেই নিয়ে আসছে, তো এই অপশনটা কিন্তু ফেসবুকে নতুন করে নিয়ে আসলো। তো এখন কথায় আসি, এই যে সেটিংসটা, এই সেটিংসটা কারা ওপেন করবেন, এই সেটিংসটা ওপেন করবেন যারা এআই টুলস দিয়ে ভিডিও তৈরি করেন বা এআই টুলসের বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আছে বা আপনি বিভিন্ন রকমের ব্রাউজার থেকে যারা ভিডিওটি এডিট করে তারপর এখানে আপলোড করছেন বা আপনি নিজের ভয়েস না অনেকে গুগল ট্রান্সলেট করে লিখে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন বা বিভিন্নভাবে আপনার শর্টকাটে ভিডিওগুলো আপনি তৈরি করে নিতেছেন, তাদেরকে আপনি টেক্সট দিয়ে দিতেছেন ওই অনুযায়ী আপনাকে ভিডিওগুলো তারা তৈরি করে দিতেছে, সেই ক্ষেত্রে এই যে এআই যে টুলসের যে সিস্টেমটা দিয়ে যারা ভিডিও তৈরি করতেছেন তাদের জন্যই কিন্তু এই সেটিংসটা নিয়ে আসছে। কারণ হচ্ছে আমরা যারা নিজেরা ফেস দিয়ে ভিডিও বানাই, আমরা যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলি, এটা কিন্তু অনেক একটা পরিশ্রমের একটা ব্যাপার। যারা নতুন নতুন ক্যামেরার সামনে দাঁড়ায় ভিডিও বানান তারাই একমাত্র বুঝতে পারবেন যে ক্যামেরার সামনে দাঁড়ায় ভিডিও বানান কতটুকু কষ্টকর। যারা নতুন নতুন ভিডিও ক্যামেরার সামনে দাঁড়ায় বানান তারা কিন্তু সহজে কথাগুলোই গুছিয়ে বলতে পারেন না। যারা বড় ইউটিউবার আছে বা যারা পুরান কন্টেন্ট ক্রিয়েটর আছে কিন্তু আমার থেকে অনেক ইজিলি সুন্দরভাবে কথাগুলো বলতে পারে। তো আপনি শর্টকাটে একটা ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দিলেন, আপনি দেখা যায় ভালো পরিমাণ ভিউসই কিন্তু এআই টুলসের ভিডিওগুলোতে আসে। সেই ক্ষেত্রে আপনার ফেসবুক টিম, আপনারা যারা এআই টুলস দিয়ে ভিডিও বানান, সেই ভিডিওগুলো নির্ণয় করার জন্যই কিন্তু এই টুলসটা নিয়ে আসছে। তো এখন কথা হচ্ছে, অনেকেই বলতে পারেন যে ভাই আমরা এইটা যদি না সিলেক্ট করি আমাদের কোনো প্রবলেম হবে কি না। তো আমি যেটা আমার ব্যক্তিগত ধারণা থেকে বলবো, অবশ্যই প্রবলেম হবে, কারণ যারা এআই টুলসের ভিডিও আপলোড করেন অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন, তা না হলে আপনাদের প্রবলেম হতে পারে। কারণ হচ্ছে ফেসবুকে এই আপডেটটা অনেক বুঝে শুনে তারপর নিয়ে আসছে, কারণ এআই টুলস দিয়ে কিন্তু অনেকেই কিন্তু ফেস বিকৃত ভিডিওগুলোও করে আপলোড দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার এটাও যদি আপনি সিলেক্ট না করেন, এআই টুল দিয়ে আপনি করেছেন, তাহলে কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে আপনাকে কোনো না কোনো পানিশমেন্টের ব্যবস্থা দিয়ে দিবে। অনেকে বলতে পারেন যে ফেসবুক আমাকে কীভাবে ধরবে, ভাই আপনি যেই ফেসবুক পেজটা ব্যবহার করতেছেন সেই ফেসবুক পেজে যদি কোনো রকম কন্টেন্ট পলিসি ইস্যু বা কোনো রকমের রেস্ট্রিকশন দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার যদি পেজটা মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু আপনার পেজটা দীর্ঘদিনের জন্য মনিটাইজটা অফ হয়ে যাবে। আর আপনি যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে কিন্তু ওই পেজটাতে আপনি এই সমস্যাগুলো সমাধান করা ছাড়া কিন্তু আপনি মনিটাইজেশনটা কখনোই অন করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমাদের যে নতুন সেটিংটা আসছে সেটা হচ্ছে আমরা যারা ফেস দিয়ে রিয়েল ভিডিও বানাই তাদের এটা কখনোই সিলেক্ট করার প্রয়োজন হবে না, আর যারা এআই টুলসের মাধ্যমে ভিডিও বানান তারা কিন্তু এটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। এখন বলতে পারেন যে ভাই তাহলে এআই টুলস দিয়ে ভিডিও বানাইলে আমাদের কি কোনো প্রবলেম হবে, আপনি যদি এই সেটিংসটা অন করে দেন তাহলে আপনি
যদি এআই টুলস দিয়ে আপনি ভিডিও বানান তাও আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনি এআই টুলসের ভিডিওগুলা যদি আপনি এটা না সিলেক্ট করে দেন তাহলে আপনার প্রবলেম হবে, আর আপনি যদি এআই টুলস দিয়ে ভিডিও বানানোর পর এটা যদি সিলেক্ট করে দেন তাহলে এটা কোনো প্রবলেম হবে না, কারণ ফেসবুকে এআই টুলসের ভিডিও অ্যাভেলেবেল অনেকেই আপলোড করে থাকে। সেক্ষেত্রে এখানেও দেখা যায় বড় ধরনের একটা টিম রয়েছে যারা এআই টুলসের মাধ্যমে ভিডিওগুলো আপলোড করে, আর ফেসবুক চাচ্ছে না তাদের কোনো গ্রাহক বা তাদের কোনো কন্টেন্ট ক্রিয়েটর এইখান থেকে দূরে সরে যাক, যার কারণে এটা ফেসবুক এটা ভাগ করে দিয়েছে। যারা এআই টুলসের মাধ্যমে ভিডিও বানাবেন তারা অবশ্যই এটা সিলেক্ট করে দেবেন, আর যারা এআই টুলস ছাড়া ভিডিও বানাবেন নিজের ফেস দিয়ে ভিডিও বানাবেন তাদের এই টুলসটা সেটিং করার কোনো প্রয়োজন নেই। আশা করি ছোট্ট এই ভিডিওতে আপনাদের এই কথাগুলো আমি বুঝাইতে পারলাম। তো বন্ধুরা, এটা ছোট্ট একটা ভিডিও ছিল, এটা অনেকেই কিন্তু নিজে নিজেই বুঝে গেছেন। তো যারা না জানতেন বা যারা না বুঝতেন তাদের জন্য এই ভিডিওটা।